আবার আল্লাহ পাক বলেন শুধু ভালোর দিকে ডেকে এই যুবকেরা বসে থাকবে না, এদের আরো একটা কাজ আছে, এরা খারাপ কাজগুলোতে বাধা দেবে, খারাপ কাজগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, নিষেধ করবে, গান করো না, নারী আড্ডা দিও না, ইয়াবার পেছনে ঘোরো না, ফেন্সি ডিল খেয়ো না ভাই, জীবন ধ্বংস করো না, ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসো, জীবনটা পরিপূর্ণ জীবন পাবা। আর ঐতিহাসিক হিট্রি বলেছেন, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। লাইফকে পরিবর্তনের জন্য কিসের দরকার? এই দরকার বাংলাদেশের যুবকদের লাইফ তৈরি করার জন্য সিনেমা তৈরি হচ্ছে, সেই সিনেমাগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী। কমান্ডো নামে একটা সিনেমা কয়েকদিন আগে বাংলাদেশে তৈরি হলো, ভারতের নায়ক দেবকে নিয়ে আসা হলো। তাহলে এই ভারতের দেবকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশের যুবকদের চরিত্র নাকি গঠন করার জন্য সিনেমাগুলো আবিষ্কার করা হয়। ওই হিন্দু দেব ও মুসলমানদের কি উপকারে আসবে বলেন তো শুনি। আজ কোন খ্রিস্টান এসে মুসলমানদেরকে বিভ্রান্ত করলো না, কোন বৌদ্ধ এসে মুসলমানদের বিভ্রান্ত করলো না, এই আপনার আমার মতো মুসলমান মায়ের সন্তান এরা ইসলামের ক্ষতি করে যাচ্ছে। এই দুই চারটা মোনাফেকের বাচ্চার কারণে বারবার ইসলামের উপরে সংঘাত, বারবার বাধা, বারবার সমস্যাটা হচ্ছে কি হচ্ছে না, আরো জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না। এদের জন্য যদি কলজা ভুনা করে দেন তারপর কইবে লবণ কম হইছে, কথা বলেন ঠিক কি না? আলেমরা বারবার এদেরকে কোরআন হাদিস দিয়ে বোঝাচ্ছে, ব্যাখ্যা বিশ্লেষণ করে দিচ্ছে, গ্রামার বলতেছে, শানি নজুল করতেছে, প্রেক্ষাপট দিয়ে বোঝাচ্ছে, তারপরেও তারা ইসলামের ক্ষতি করে চলছে। তাহলে এই সিনেমাটার নাম দিল কি? কমান্ডো। কিডো বলেন তো কমান্ডোটা কোথায় থাকে? যুদ্ধের ময়দানে, কোন এক যুদ্ধের ময়দানে একজন ব্যক্তি থাকে যিনি কমান্ড করে থাকেন, ওনার নাম হলো কমান্ডো, কথা বলেন ঠিক কি না? তাহলে ভারত থেকে হিন্দু নায়ক দেবকে আনা হলো বাংলাদেশে, আনার পরে সিনেমা তৈরি করা হলো, সিনেমাটার নাম দেয়া হলো কমান্ডো। এই হিন্দুটা ফিরাবার কমান করবে বাংলাদেশের যুবকদের মুসলমানদের, লজ্জা লাগে না? এ শরম নাই তোমার? তোরা নাক চুপবা খেয়া মরেন না কেনে? তোর বাসি থাকি লাভ কি? এক তোমাদের কমান করবে একটা হিন্দু নায়ক এসে নাকি? আমি এই সিনেমার কথা আলোচনায় তুলতাম না, কিন্তু তুলতে বাধ্য হলাম। কেন তুললাম একটু পরেই বুঝতে পারবে কেন আলোচনাটা নিয়ে আসলাম। দুঃখ লাগে রে মুসলমান, এই সিনেমাটা যখন শুটিং হয় তখন একটা প্যাম্পলেট দেওয়া হয়েছিল পিছনে, প্যাম্পলেটটার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওই কালেমার নিচে একটা অস্ত্র দিয়েছে অনেক বড়। তার মানে চলচ্চিত্রের নির্মাতারাই বাঢারা, তোমরা কি প্রমাণ করতে চাও এই কালেমার সুশীতল ছায়ায় যারা আছে এরা কি জঙ্গি নাকি এরা সন্ত্রাসী, কি প্রমাণ তোমরা করতে চাও? হ্যাঁ, তোরা কি প্রমাণ করতে চাও বহির বিশ্বকে? তোমরা কি দেখাতে চাও যে বাংলাদেশের মুসলমানরা যারা এই কালেমা পড়ে মুসলমান হয়েছে ওরা সন্ত্রাসী, ওরা কি জঙ্গিবাদী? যারা কথা বলছে না মনে হয় তারা হয় কথা বলছেন না কেন? এ যারা কালেমা পড়ে, যারা মুসলমান হয়েছেন, যারা কোরআনের কাছে মাথা নত করেছেন, তারা কেউ কি জঙ্গিতে বিশ্বাসী, সন্ত্রাসে বিশ্বাসী, উগ্রপন্থীতে বিশ্বাসী? কালেমার নিচে AK-47 একটি অস্ত্র দিয়েছে,
তার মানেটা কি? তার মানে ওরা বুঝাতে চায় এই কালেমার পক্ষে এই ইসলাম এই কালেমা দিয়ে যারা জীবন সাজিয়েছে ওরা এই অস্ত্রের সঙ্গে সম্পর্ক রাখে, এরা জঙ্গি, ওদের নির্মাণ করার জন্য নয়, ওদেরকে ধ্বংস করার জন্য, মারার জন্য, এ দেশ থেকে তাড়ানোর জন্য ভারতের নায়ক কি নাম দেব হিন্দুকে আনা হয়েছে ওদেশের যুবকদের প্রমাণ করবে মৌলবিদের মারো। কথাটা বুঝাতে পেরেছি? কথাটা বুঝতে পেরেছেন? আমি পরিষ্কার কথাই বিশ্বাসী, পরিষ্কার কথাই বিশ্বাসী বলছি, এই একে কি পিস্তল 47 দেখেন নাই? ইউটিউবে ভাসতেছে, দেখেন, ঢুকে দেখেন, আমি মিথ্যা আলোচনা করছি নাকি? একে 47 অস্ত্র দিয়েছে। একে 47 তো দূরের কথা, রেভেলভার কাক পায় বাংলাদেশের কোন মসজিদের ইমাম আজও চেনে না। কথা বলেন কথা ঠিক কি না? শুধু রেভেলভার না, কোন অস্ত্রের নামেই বলতে পারে না। সারা জীবন মাদ্রাসায় পড়ছে, ওইগুলি জানে? ওকে যদি জিজ্ঞাসা করা হয় স্টেন গান কোনটা আমাকে দেখাও, পারবে? এলএমজি কোনটা দেখাও, পারবে? আদমজি কোনটা বলো, বলতে পারবে? একে 47 তো দূরের কথা, এরা বারবার ষড়যন্ত্র করে, এরা বারবার ইমানদের ইমানের উপর আঘাত করে, এরা বারবার মুসলমানদেরকে ধিক্কার দেয়, বারবার দূর থেকে ঢিল দেয় মুসলমানদেরকে আতঙ্ক জঙ্গিতে পরিণত করার জন্য। আজ বিশ্বব্যাপী যারা আলেমদেরকে মুসলমানদেরকে নিয়ে এরকম ষড়যন্ত্র আজ করছে, যারা সেই দিন বিশ্ব নবীর জামানায় নবীজির বিরোধিতা করেছিল, ঠিক তারা। কথা বলেন কথা ঠিক কি না? সেই সময় বিশ্ব নবীর বিরোধিতা করেছিল যারা, আজ বিশ্বব্যাপী আলেম এবং মুসলমানদের বিরোধিতা করে যাচ্ছে, ঠিক তারা। একটু ব্যতিক্রম আপনি করতে পারবেন না, অনুসন্ধান করে দেখেন। আবার সেইখানে মুসলমানের বেটা হয়ে ওদের সাহায্য করে, শরম লাগে না? শরম লাগে না? লজ্জা থাকা উচিত। আমি একটা মুসলমান মায়ের সন্তান, মুসলমান পিতার বীর্য থেকে আমি এই পৃথিবীর মুখ দেখেছি। আমার জীবন বিধান, আমার ধর্ম, আমার কর্ম হচ্ছে ইসলাম, সেটাকে নিয়ে যাতে কখনো কোন রকম কটুক্তি না হয়, এমন কোন কথা ও কাজ না করি যাতে ইসলামের মানুষগুলো কষ্ট পায়, ইমানদাররা কষ্ট পায়। কথা বলেন ঠিক কি না? নবীকে গালি দিলে আপনার কেমন লাগে? খুব মনে হয় ভালো লাগে, খুশি লাগে? আপনার বাপকে যদি আপনার সামনে কেউ থাপড় দেয়, আপনি ওই লোকটারে কি করবেন? কি করবেন? কথা কয় না কেন? কথা না বললে আলোচনা শেষ করে দেয়? আলোচনা একটু নারা সারা দিতেছি, কিচ্ছু করি নাই, এখনো একটু টাচ করছি, একটি আয়াতকে একটু টাচ করে দিয়েছি, তিন চারটা ঘন্টা কথা বলা আমার অভ্যাস প্রতিটা স্টেজে, কোরআন টু হাদিস এবং প্রেক্ষাপট, ওই যুগের প্রেক্ষাপট, এই যুগের প্রেক্ষাপট মিল করে দেখতে হবে, টাচ করে লাগিয়ে দেখতে হবে, কোরআন দিয়ে সাপোর্ট দিয়ে দেখতে হবে। কোরআন সাপোর্ট করছে যদি তাহলে মুমিন, কোরআন সাপোর্ট করে নাই সে বেঈমান। কথা বলেন কথা ঠিক কিনা? সে আমার বাপ হলেও বলতে বাধ্য।